যারা সার্টিফাইড হেলমেট ইউজ করেন তাদের জন্য বেশ ভালো কথা যে তারা সার্টিফাইড হেলমেট ইউজ করেন, আর যারা সার্টিফাইড হেলমেট ইউজ করতেছেন না তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা সার্টিফাইড হেলমেট ইউজ করেন যেখানেই থাকেন না কেন, কারণ আপনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে সার্টিফাইড হেলমেট নিলেন না, মোটামুটি কাজে একটা 800-900 বা 1000 টাকার মধ্যে একটা হেলমেট কিনে নিলেন, কিন্তু সেটা কিন্তু আপনার সেই লাইফ সাপোর্টটা দিবে না। আপনি রাস্তা বাসা থেকে বের হলেন, আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি বাসায় পারফেক্টলি ফিরে যেতে পারবেন, কিন্তু একটা ভালো একটা সার্টিফাইড হেলমেট থাকলে হবে কি আপনার অনেকটা বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর যারা হেলমেট পরেন না তাদের জন্য তো মানে কথাই নেই যে এতটা রিস্ক এবং এতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে আপনাদের, সো সেই দিকে দৃষ্টি রাখবেন, একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। আপনার ছোটো ভাই বলছিল, আসলে আমার সার্টিফাইড হেলমেট ছিল না, আমিও নর্মাল একটা হেলমেট ইউজ করতাম, তো আমার ছোটো ভাই বললো যে ভাই আপনি সার্টিফাইড হেলমেট ইউজ করেন না কেন, আমি বললাম যে সার্টিফাইড হেলমেট ইউজ করার কী দরকার, তো বললো যে আসলে সার্টিফাইড হেলমেটটা যে কতটা জরুরি আপনি যদি কোথাও ট্যুরে যান তাহলে বুঝবেন। তো সেটাই হলো, এবার সিলেট ট্যুরে গেলাম আমরা সবাই ওয়াইসি থেকে, প্রায় 12 জনের মতো আমরা সিলেট ট্যুরে গেছি, তো গাড়ি নিলাম 7টা। তো আমি যখন বাইক চালাইতেছিলাম তো আসলে এমন এমন বিপদের সম্মুখীন হয়েছি যে জায়গায় আসলে অল্পের জন্য আমি মানে অনেকটা বিপদ থেকে মুক্ত হয়েছি, যার কারণে আমার হেলমেটের উপর আঘাত পেয়েছে, যদি সেটা মাথায় পেত তাহলে কিন্তু ওটা বেশ দুর্ঘটনা হয়ে যেত। সো আল্লাহর কাছে অশেষ রহমত যে এইসব বিপদ থেকে আমি রক্ষা পাইছি। তো হেলমেট আসলে সার্টিফাইড হেলমেটের কোনো মানে বিকল্প কিছুই নাই, বাংলাদেশে অনেক সার্টিফাইড হেলমেট লেখা আছে কিন্তু আসলে সেগুলো অরিজিনাল সার্টিফাইড না, এই জন্য যে কোম্পানির আপনি কিনেন না কেন আপনি কিন্তু সেই কোম্পানির শোরুম থেকে আপনি নিয়ে নিন। যেমন আমি অরিজিনের হেলমেট ইউজ করি, আমি কিন্তু অরিজিনের শোরুম থেকেই কিন্তু এটা কিনে নিয়েছি, 2 টাকার বেশি হোক সমস্যা নেই, কিন্তু আমি কিন্তু ভালো প্রোডাক্টটা কিন্তু পাইছি। যারা পটুয়াখালীতে আসবেন অবশ্যই আমাদের পটুয়াখালীর সৌন্দর্যগুলো দেখবেন, দেখেন রাস্তার পাশে এত সুন্দর ভিউ, যে আসলে অন্য মানুষ না শুধু আমরা নিজেরাও অনেক কর্মব্যস্ততার ফাঁকেও যদি আসি মানে মনটা ভালো লাগতেছে না তখন মনটা কিন্তু অটোমেটিকলি ভালো হয়ে যায়, এই যে আমাদের চৌরাস্তার কাছাকাছি দেখেন। আমার এখানে আসতে কখনো মনেই হয় না যে আমি পটুয়াখালীতে আসি, মনে হয় ঢাকায় কোথাও আসি। এই জায়গাটা অনেক ক্লিয়ার কারণ রাস্তাটা বেশি ওয়াইড, যার কারণে আসলে 4 লেনের রাস্তা তো বুঝিনি, এখানে আসলে খুব ফ্রিলিভাবে স্মুথলি গাড়ি চালানো যায়, কোনো জ্যাম ট্যাম কিছু নেই। এই যে এই এই যে মজাটা এটাই অন্যরকমের, এই দেখবেন সেই মজাটা একটু পরেই শেষ হয়ে যাবে কারণ আমাদের চৌরাস্তার কাছে চলে আসছে। এই রাস্তাটা এত ছোট্ট চারদিকে, আশেপাশে বড় না, তারপর রাস্তার আশেপাশে গাড়িগুলি রেখে দেয় এভাবে, যার কারণে আসলে প্রত্যেকটা আমি না শুধু প্রত্যেকটা মানুষেরই ভোগান্তি হয়, বা বিশেষ করে এই জায়গাগুলোতে অটো এত বেশি পরিমাণ যে আপনার কিন্তু মানে মেজাজটা অনেক খারাপ হয়ে যাবে। এরা চালাবে তো চালাবে, হর্ন দিবেন আপনি কোনো কাজ হবে না, আমি তো হর্ন দিতেই আসি কিন্তু কি কোনো দেখারই টাইম নেই কে দিল না দিল, এমনকি বাস আসলেও এরা অত বেশি পরিমাণ মানে ই করে না, গ্রাহ্য করে না যে কে আসলো না আসলো। আর এই জায়গাটা বাস স্ট্যান্ড যেহেতু, এই জায়গাটার আশেপাশের অংশটা খুব ভালো করে রাখা উচিত। আমাদের পটুয়াখালীর প্রায় অনেকটা মানে অনেক রাস্তা অনেক প্লেসেরই অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু বাস স্ট্যান্ডের কিন্তু সেইভাবে পরিবর্তন হয় নাই, যেটা আসলে দুঃখজনক ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো এই শহর আপনার আমার সবার, সো এই শহরের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা অবশ্যই শহরের দিকে শহরের পরিবেশের দিকে একটু লক্ষ্য রাখবেন, বিশেষ করে আমাদের এই জায়গাটুকু, কারণ ঢাকা থেকে যখনই কুয়াকাটার উদ্দেশ্যে মানুষজন এখানে আসে এই জায়গাটুকু এই বাস স্ট্যান্ডের জায়গাগুলো কিন্তু তারা দেখে যায় যে কী অবস্থা, এখানে জ্যামে পড়লে তখন কিন্তু তাদের একটা বিরক্তি অনুভূতি হয় অনুভূত হয়। সো সেই বিরক্ত যেন তারা না হয়, তারা যেন খুব সুন্দরভাবে একটা সুন্দর যাত্রা বা সুন্দর একটা ভ্রমণ তারা নিশ্চিত করতে পারে, সেটাই আমাদের একমাত্র কাম্য। আমার গন্তব্যে চলে আসছি, গন্তব্য বলতে আমাদের ইয়ামাহার শোরুমের কাছাকাছি অলরেডি, দেখি এখানে কী হয়। আর যারা যারা আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।